আসসালামু আলাইকুম ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শীর্ষ খবরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি ফাহমিদা দোলা ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর মারিওপোলে আবারও বোমা হামলা শুরু হয়েছে সেখানে বৃষ্টির মতো বোমা ফেলছে রুশ বাহিনী পশ্চিমা নিষেধাজ্ঞার জবাবে বিদেশে তৈরি 200রও বেশি পণ্য রপ্তানি নিষিদ্ধ করেছে রাশিয়া বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার রাশিয়া এবং ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে তুরস্কে অনুষ্ঠিত বৈঠকে যুদ্ধবিরতিতে কোনো অগ্রগতি হয়নি তবে দুই পররাষ্ট্রমন্ত্রী ইউক্রেনের মানবিক সংকট অবসানের পথ খোঁজার চেষ্টা চালিয়ে যেতে সম্মত হয়েছেন কিন্তু তার পরপরই ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী মারিওপোলে ফের বোমা বর্ষণ শুরু হয়েছে রুশ বাহিনী আবাসিক এলাকাতেও বৃষ্টির মতো বোমা ফেলছে এতে 1200রও বেশি মানুষ মারা গেছে বলে দাবি ইউক্রেনের এক সপ্তাহের বেশি নগরীটি রুশ সেনারা ঘেরাও করে রেখেছে লোকজন এখন সেখানে খাবারের জন্য একে অপরের সঙ্গে লড়ছে সব দোকান ফার্মেসি লুট হয়ে যাচ্ছে কোনো গ্যাস সরবরাহ নেই হিটিং সিস্টেমও না থাকায় রাতে তাপমাত্রা নিচে নেমে গেলে উষ্ণ পরিবেশ বজায় রাখা খুবই কঠিন হচ্ছে লোকজন এরই মধ্যে অসুস্থ হতে শুরু করেছে পশ্চিমা নিষেধাজ্ঞার জবাবে বিদেশে তৈরি 200র বেশি পণ্য এ বছরের শেষ নাগাদ রপ্তানি নিষিদ্ধ করেছে রাশিয়া এর মধ্যে আছে টেলিকম কৃষিপণ্য বৈদ্যুতিক এবং প্রযুক্তিগত যন্ত্রপাতি আরও আছে গাড়ি রেলের বগি কন্টেইনার এবং টারবাইন এমনকি কিছু দেশে রাশিয়া কাঠ রপ্তানিও নিষিদ্ধ করতে যাচ্ছে এসব নিষেধাজ্ঞার ফলে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র সহ প্রায় 48টি দেশ ক্ষতির মুখে পড়বে বলে জানিয়েছে বিবিসি রাশিয়ান ট্যাঙ্কের একটি বহর কিয়েভে ঢোকার সময় প্রতিরোধের মুখে পড়ে এবং পিছু যেতে বাধ্য হয় বলে দাবি করেছে ইউক্রেন শীর্ষ মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্বীকার করেছেন তারা রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে ইউক্রেনের ক্ষমতাকে অবমূল্যায়ন করেছে তারা ভেবেছিল ইউক্রেনের সেনারা অতটা প্রস্তুত নয় রফিকুল বাশার চ্যানেল আই গমসহ প্রধান প্রধান কৃষি পণ্য রপ্তানি নিষিদ্ধ করেছে ইউক্রেন সরকার মন্ত্রিসভায় এই নিয়ে আইন পাশ হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসির রুশ মালিক রোমান আব্রামোভিচের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য সরকার আর রুশ ধনকুবেরদের জব্দ করা সম্পদ যুদ্ধের পর ইউক্রেন পুনর্গঠনে ব্যবহার করা উচিত বলে মন্তব্য করেছেন ইউক্রেনের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর শহীদুল্লাহ রাজু রিপোর্ট ইউক্রেনে মানবিক সংকট প্রতিরোধ এবং জনগণের চাহিদা মেটাতে গম ভুট্টা চিনি লবণ এবং মাংসসহ প্রধান কৃষিপণ্য রপ্তানি নিষিদ্ধ করেছে ইউক্রেন সরকার ইউরোপের অন্যতম বড় কৃষিপণ্য সরবরাহকারী দেশ ইউক্রেনের মন্ত্রিসভায় এ নিয়ে পাশ করা আইন অনুযায়ী ওটস চিনি লবণ গম ও মাংস রপ্তানি এখন নিষিদ্ধ যে 7 জন রুশ অলিগার্কের সম্পত্তি জব্দ করা হয়েছে তাদের একজন রোমান আব্রামোভিচ যুক্তরাজ্য বলছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আব্রামোভিচের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তবে এ কথা অস্বীকার করেছেন আব্রামোভিচ মিত্রদেশগুলোতে জব্দ করা রুশ সম্পদ ইউক্রেন পুনর্গঠনে ব্যবহার করার দাবি জানিয়েছেন ইউক্রেনের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর কাইরিলো শেভচেঙ্কো ইউক্রেন পুনর্গঠনে বিলিয়ন বিলিয়ন ডলার প্রয়োজন হবে বলেও মন্তব্য করেন তিনি শহীদুল্লাহ রাজু চ্যানেল আই সাউথ আফ্রিকা সিরিজের জন্য সকালে ঢাকা ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দলের একাংশ তিন ধাপে টাইগারদের ওয়ান ডে টিম জন্সবার্গ ও টিম কেপটাউনে পৌঁছাবে সকালে এবাদত ইয়াসির রাব্বি নাসুম সহ মোট 8 ক্রিকেটার ঢাকা ত্যাগ করে প্রোটিয়া সিরিজে সাকিব আল হাসানকে না পেলেও সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ওয়ান ডে পারফরমেন্সে সাউথ আফ্রিকার বিপক্ষে ধারাবাহিকতা ধরে রাখার অনুপ্রেরণা দিচ্ছে জানিয়েছেন টিম ম্যানেজার হাবিবুল বাশার কন্ডিশন তো সবসময় আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং বাট আপনি যদি রিসেন্টলি আমাদের ফর্মটা দেখেন ওয়ান্ডে টিমের ফর্মটা দেখেন একটু তো আশাবাদী আমরা হতেই পারি সেই আশা নিয়েই আমরা যাচ্ছি আমরা জানি যে আমাদের কাজটা অনেক কঠিন হবে ডেফিনেটলি ওরাও আপনারা যদি ওদের দলটা দেখেন ওরা কিন্তু একদম ওদের সেরা দলটা নিয়ে আমাদের সাথে নামছে যেই ফর্মে আছে বাংলাদেশ টিম যদি সেই ফর্মটা আমরা ধরে রাখতে পারি আমাদের সেরাটা দিতে পারি ডেফিনেটলি এই সফরে একটু তো ভালো আমরা আশা করতে পারি সেই আশা নিয়ে আমরা আসলে যাচ্ছি
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবুল হাসানকে তিন ফরম্যাটে রেখেই কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। চুক্তিতে আছেন মোট 21 জন ক্রিকেটার, তাদের মধ্যে টেস্টের চুক্তিতে 14 জন, ওয়ানডের চুক্তিতে 10 জন ও টি টোয়েন্টির চুক্তিতে 12 জন ক্রিকেটার রয়েছেন। সাকিবুল হাসান ছাড়াও তিন সংস্করণে আছেন মুশফিকুর রহিম, লিটন দাস, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম। গতবারও এই ক্রিকেটাররা তিন ফরম্যাটে চুক্তিতে ছিলেন। এবারের চুক্তিতে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন মাহমুদুল হাসান জয় ও ইয়াসির আলী রাব্বি। গতবারের চুক্তি থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার, মোহাম্মদ সাইফউদ্দিন, সাইফ হাসান, শামীম পাটোয়ারি ও আবু জাহেদ রাহিম। দর্শক, এই ছিল এখনকার শীর্ষ খবরে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে।